नमस्कार बंधुरा बांगलार बागान चैनेले आपनादेरके स्वागत बंधुरा आपनारा सबाई निश्चय भालो आछेन आर गाच के भालो रखते होले आपनादेरकेओ भालो थाकते होबे। तो बंधुरा देखुन एटी आमार एटी जारबेड़ा गाच हलुद रंगेर जारबेड़ा फुलटी फुटेछे खूब सुंदर लागछे। एखन जेहेतु माने खूबी गरम पड़े गेछे ताओ किन्तु जारबेड़ा गाछटी आमाके समाने फुल दिए जाच्छे कारण जारबेड़ा गाछ सबाई बोले जे गरमे फुल देय ना शुधुमात्र शीतेर ঋতুতে এই জারবেড়া গাছটা ফুল দেয় বা বসন্ত ঋতুতে জারবেড়া গাছে ফুল হয়। কিন্তু আমি যেভাবে পরিচর্যা করা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সেভাবে পরিচর্যা করে যান, দেখবেন এই গরমের সময়তেও এই জারবেড়া গাছ আপনাদেরকে প্রায় অনেকটা বেশি পরিমাণে নয় একটু কম পরিমাণে ফুল দেবে এবং সাইজটা হয়তো একটু ছোটো হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা ফুলের সাইজটি হয়তো একটু ছোটো হয়ে গেছে, তো কালারটি কিন্তু স্পষ্ট ফুটেছে। আমি আপনাদেরকে যেভাবে পরিচর্যা করতে বলছিলাম আপনারা সেভাবে পরিচর্যা করবেন, দেখবেন আপনাদের কাছেও এরকম ফুল ফুটবে। আর আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে প্রবেশ করে আগের বেশ কয়েকটি ভিডিও আমি দিয়ে রেখেছি জারবেড়া গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সেগুলি দেখে নেবে। তবে পরিচর্যা কিছুটা পরিবর্তন করতে হবে এই গরমের মধ্যে, কারণ ওই একই রকমভাবে পরিচর্যা করলে গাছের একটু ক্ষতি হতে পারে, হয়তো ফুল আসবে না বা বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। গরমের ঋতুতেও কীভাবে পরিচর্যা করতে হয় আমি তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ কি বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে পরিচর্যা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তো চলুন তাহলে ওই আলোচনাতে যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে সেই বেল ফুল গাছ। এই গাছে কীভাবে রিপোর্টিং করতে হয়, কীভাবে রিপোর্টিং করার পরে নতুন কাণ্ড ওই গাছে আনতে হয়, কী কী খাবার দিলে প্রচুর পরিমাণে ফুল ফোটে সবই আমার আগের ভিডিওগুলিতে শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন এই গাছে কিন্তু ফুল চলে এসছে অনেকটাই, ফুল এমনকি শুকিয়ে হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখুন ফুল শুকিয়ে হয়ে গেছে, ওই ডাল থেকে আর ফুল আপনি পাবেন না। তো বন্ধুরা অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন এবং ফোন করেও জানতে চেয়েছেন যে তারা কীভাবে আরও বেশি পরিমাণে ফুল এই বেল ফুল গাছ থেকে তারা সহজে পেতে পারে। তো আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ। তো বন্ধুরা দেখুন এই গাছে কী কী খাবার দিতে হয় তা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলে দিয়েছি যে গরমে কীভাবে এই গাছটিকে পরিচর্যা করতে হবে এবং কী কী খাবার গাছটিকে দিতে হবে। তো বন্ধুরা এবার যেহেতু ফুল শুকিয়ে গেছে, নতুন নতুন কাণ্ড কীভাবে বার করতে হবে গাছ থেকে এবং আরও বেশি খুব দ্রুত ঝাঁকড়া করা যায় যার ফলে আমরা হবে কি আমাদের আমরা বেশি বেশি পরিমাণে ফুলও পাবো সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখুন কী করতে হবে এই গাছে। কিন্তু প্রথম যে কাজটি আপনাদেরকে এখন করতে হবে সেই কাজটি হলো গাছে পিঞ্চিং করে যেতে হবে। মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই হলো বন্ধুরা এই একটি শিক্ষাটা নিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা এই গাছে এই ডালে এখনও ফুল আসেনি, তবে ফুল আসবে ভবিষ্যতেও, কারণ কুঁড়ি, হ্যাঁ কুঁড়ি ধরেছে বন্ধুরা দেখুন কুঁড়ি ধরেছে। তো ওই কুঁড়ি মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ আমাদের গাছটিকে ঝাঁকড়া করতে হবে এবং আরও যাতে আমরা বেশি পরিমাণে ফুল পাই। তো সেহেতু বন্ধুরা আমাদের করতে হবে কি গাছটিকে সমানভাবে আমরা যেমন চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করে যাই ঠিক একই রকমভাবে পিঞ্চিং চালিয়ে যেতে হবে আমাদেরকে। এই দেখুন বন্ধু দেখেছেন ফুলের কুড়ি মায়া ত্যাগ করতে হবে আমাদেরকে, কিছু করার নেই, এইভাবে কেটে দিতে হবে। এবং বন্ধুরা দেখুন এই একটি কাণ্ডে ফুল ঝরে গেছে, এরকম কেটে দিতে হবে। তো বন্ধুরা আমি এইভাবে সমস্ত ডাল আমি কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই গাছের ডাল সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এর ফলে হবে কি আপনারা যখনই নতুনভাবে গাছটিকে খাবার প্রদান করবেন গাছটি চেষ্টা করবে নতুনভাবে ডাল ছাড়তে এবং প্রচুর পরিমাণে ঝাঁকড়া হতে চাইবে। সে গাছের যে ব্যাপারটি রয়েছে এই গাছটি অনেকটা ওই পিঞ্চিং করার মতো যে ব্যাপারটি রয়েছে সেটি হলো চন্দ্রমল্লিকা গাছ যেভাবে আমরা পিঞ্চিং করে একটা সমতা বজায় রাখতাম এবং প্রচুর ঝাঁকড়া করতে পারতাম, ঠিক একই রকমভাবে এই গাছটিকেও সেরকমভাবে পিঞ্চিং করে দিয়েছি আমি। আপনারাও এভাবে পিঞ্চিং করে দেবেন, দেখবেন আপনাদের গাছেও নতুন নতুন যে কাণ্ড বার হবে সেই কাণ্ডগুলি থেকেও আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। কুঁড়ি মায়া ত্যাগ করতে হবে, কিছু করার নেই। যেমন দেখুন দেখেন বন্ধুরা এই কাণ্ডটির মাথায় কিন্তু কুঁড়ি ছিল, কিন্তু আমার কিছু করার নেই, কুঁড়ি মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলে গাছটিকে আপনারা খুব সহজে অতি দ্রুতভাবে ঝাঁকড়া করতে পারবেন। আর বন্ধুরা দেখুন এই গাছের পাতাগুলি কিন্তু চকচকে থাকতে হবে,
কোনো সময় যাতে গাছের পাতা কোনো হলুদ না হয়ে যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ওই জন্য গাছে মাঝে মধ্যে আপনাদেরকে যে ম্যাগনেসিয়াম সালফেট যেটা রয়েছে সেই ম্যাগনেসিয়াম সালফেট আপনাদেরকে স্প্রে করে যেতে হবে, 2 গ্রাম পার লিটার জলে গুলে পুরো গাছটিকে স্নান করিয়ে দিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের গাছের পাতা এরকম চকচকে থাকবে পুরো, এবং সহজেই গাছটা দেখবেন বৃদ্ধি পেতে শুরু করবে। এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 15 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন। আর তৃতীয় যে টপিকটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো, গাছে যেহেতু পিঞ্চিং চালিয়ে যাচ্ছেন সেহেতু আপনারা করবেন কি, পিজিআর, যে কোনো প্রকারের পিজিআর আপনারা স্প্রে করে যেতে পারেন। কারণ আমি 15 দিন অন্তর এই গাছে পিজিআর স্প্রে করেছি, তার ফলে হবে কি, এই গাছের যে পাতার এই দেখবেন পাতার শেষ প্রান্তগুলি রয়েছে, পাতা শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি 2টি করে কাণ্ড কিন্তু অলরেডি বার হয়ে গেছে। এর ফলে হবে কি, আপনাদের গাছেও তাই 2টি করে বা 4টি করে কাণ্ডও আপনারা সহজেই পেতে পারবেন। যেহেতু আপনারা গাছ পিঞ্চিং করে দিচ্ছেন সেহেতু আপনারা নতুন নতুন ডাল আপনাদের গাছ এই থেকেই নতুন নতুন ডাল সহজেই বেরিয়ে পড়বে। সে যে কোনো প্রকারের পিজিআরই আপনারা স্প্রে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 1.5 থেকে 2 ml পার লিটার জলে গুলে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে ধুয়ে দেবেন, এবং এই কাজটি আপনারা সকাল 7টা থেকে 8টার মধ্যে করবেন, দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। আর যার ফলে হবে কি, গাছটি খুব দ্রুত ঝাঁকড়া হবে, এবং ঝাঁকড়া হলে এই গাছটি প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারবে এবং তার সমগ্র দেহে গাছটি সেই খাবারটি সরবরাহ করতে পারবে, এবং খুব সহজে দেখবেন আপনার গাছে কুঁড়ি চলে আসবে। আর এছাড়াও গাছে যেভাবে আমরা নিয়ম করে সর্ষে খোল জল পচিয়ে পাতলা করে আমরা দিয়ে যাচ্ছিলাম, সেভাবে আমরা পাতলা করে খোল জলটিকে দিয়ে যাব, যার ফলে নতুন নতুন কাণ্ড ডালপালা বার হতে থাকে, এবং কাণ্ড ডালপালা বার হলে আমরা সহজেই কুঁড়ি পেয়ে যাব, এবং কুঁড়ি পেলেই আমরা সহজেই ফুল পাবো। সে ফুলের সাইজ বড় করার জন্য আমাদেরকে সেই খাদ্যটিও প্রয়োগ করতে হবে, তো এইভাবে আমরা খাদ্যটি চালিয়ে যাব। আর এর পাশাপাশি সুপার সোনাটা, এই সুপার সোনাটা আমরা এই গাছে স্প্রে করে যাব, সেই কাজটিও আমরা করব 10 দিন অন্তর অন্তর, কারণ সুপার সোনাটাও একটা পিজিআরের মতো কাজ করে একটা, সেহেতু সুপার সোনাটাও আমরা গাছে 10 দিন অন্তর স্প্রে করে যাব। 1.5 থেকে 2 ml পার লিটার জলে গুলে নিয়ে আমরা একদম সকাল সকাল গাছটিকে স্প্রে করে দেবো। কখনোই কিন্তু আপনারা এটা বিকালের দিকে করবেন না, কারণ বিকালের দিকে করলে বা আপনি সূর্য ওঠার পরে করে দেন গাছটিকে স্প্রে, তাহলে দেখবেন সূর্যালোকের ফলে ওই যে আপনি জলগুলো যে স্প্রে করছেন গাছটিকে স্নান করে দিচ্ছেন ওই পাতাতে দাঁড়িয়ে থাকছে, এবং পাতা জলগুলিও সূর্যালোকের মাধ্যমে ওই বাষ্পমোচন হয়ে যাচ্ছে, যার ফলে হবে কি, গাছের পাতা সেই সুপার সোনাটা নিতে পারবে না। মানে বলছি বন্ধুরা, একদম সকালে সূর্য ওঠার আগেই কাজটি করতে পারলে খুবই ভালো হয়, 7টা থেকে 8টার মধ্যে কাজটা করলে খুবই ভালো ফল আপনারা হাতে নাতেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, যেহেতু খুব গরম পড়ে গেছে সেহেতু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মাটিতে ময়েস্ট ভাবটা থাকে, এবং দরকার হলে 2বার করে জল দিতে হবে, কারণ 2বার করে জল না দিলে মাটিতে যদি শুকিয়ে যায় গাছও ঝিমিয়ে যাবে এবং গাছটি বড়টা আঘাত পেয়ে যাবে। আর একদম সকালে আপনারা যেদিনকে পিজিআর বা কিছু আপনারা স্প্রে করবেন না সেদিনকে গাছটিকে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন পুরো জল দিয়ে, তাহলে দেখবেন গাছটি সুস্থ থাকবে আর নতুন নতুন ব্রাঞ্চও দেখবেন গাছটি থেকে আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের বেল ফুল গাছকে বা বেলি ফুল গাছকে পরিচর্যা করে যান, দেখবেন আপনাদের গাছও প্রচুর খুব দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে, এবং সহজেই আপনারা বেশি পরিমাণে ফুলটাও পেয়ে যাবেন। এবং বন্ধুরা, যা যা খাদ্য খাবার আমি দিতে বলেছিলাম আপনাদেরকে, আপনারাও সেইভাবে গাছে খাদ্য খাবার প্রয়োগ করে যাবেন, দেখবেন গাছে খুব সহজেই গ্রোথ চলে আসবে। আপনারা আমার আগের ভিডিওতে দেখে নেবেন যে কী কী খাদ্য খাবার আমি দিতে বলেছিলাম, সে আগের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি আপনাদেরকে। আর বন্ধুরা, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কারণ বাংলার বাগান আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।